সুরক্ষিত নয় বাঙালি অধ্যুষিত পৌষ পার্বণ মেলা। মেলাঘর বর্তলিতে উপজাতি মহিলারা, মেলায় এসে বর্তলি মেলাতে এমনই দুর্নীতি আর কখনো সংঘটিত হয়নি। লজ্জিত আয়োজক কমিটি সহ পুরো শুভ বুদ্ধি সম্পন্ন সমাজ আনন্দ ঘটা করে উদ্বোধিত হয়েছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, এমডিসি পদ্মলোচন ত্রিপুরার মতো রাজ্যের আরো বিশিষ্ট এমএলএ এবং সমাজসেবকদের হাত ধরে। কিন্তু এবারে এই মেলায় এত কলঙ্কিত হবে তা তারা কখনো ভাবতেও পারেনি। অসংখ্য দুর্নীতির অভিযোগ উঠেছে এবারের মেলাতে। কখনো মেলায় আগত দোকানিদের কাছ থেকে জোর জবরদস্তি করে টাকা আদায়, আবার রসিদবিহীন, এগুলি চলতে থাকে এবারের মেলাতে। কিন্তু সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে, উপজাতি এক মেয়ে মেলাতে ভোর চারটার দিকে নির্জন জায়গায় তার প্রাকৃতিক কার্য সারতে গেলে শিবনগরের কার্তিক দেবনাথ নামের এক উচ্ছৃঙ্খল বখাটে যুবক ওই মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা করে। শেষ পর্যন্ত উপজাতি অন্যান্য পুরুষ মহিলারা একত্রিত হয়ে ওই কার্তিক দেবনাথকে আক্রমণ করতে থাকে। এখানে পুলিশ ও কমিটির লোকজন কার্তিক দেবনাথের হাত থেকে রক্ষা করে কার্তিক দেবনাথকে অফিস ঘরে নিয়ে আসলে তখন 300-এর উপরে উপজাতি পুরুষ মহিলা কার্তিক দেবনাথকে আবারও আক্রমণ করতে থাকে। পুলিশ কোনো গতিবেগ না পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কার্তিক দেবনাথকে পুলিশের গাড়িতে তুললে থানায় নেওয়ার সময় উপজাতি পুরুষ মহিলারা পুলিশের উপর এবং গাড়ির উপর আক্রমণ করতে থাকে। শেষ পর্যন্ত এই কার্তিক দেবনাথকে হাজারো লোকের ভিড়ের মাঝে পুলিশ উদ্ধার করে সোনামুড়া থানায় নিয়ে আসে। কার্তিক দেবনাথকে যখন কমিটির লোক ও পুলিশ অফিস ঘরে নিয়ে আসে তখন সে পরিচয় দেয় সে নাকি বিজেপির লোক এবং নছর আর্জি ব্লকের চেয়ারম্যান জহর ঘোষ নাকি তার ভাই। পরবর্তীকালে খবর নিয়ে দেখা যায় জহর ঘোষ তার কোনো আত্মীয় নয়, কোনো পাড়া প্রতিবেশীও নয়। মেলার এই অসভ্য ভিডিওগুলি আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম। নিজের বোনি সমান মা সমান ಎಡಬಡ